হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। সকালে দীর্ঘ লাইন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে যাত্রীদের চাপ। টিকিট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শনিবার সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিল দীর্ঘ লাইন। বাড়ি ফেরার টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ভোগান্তিতে পড়তে হয় অনেক যাত্রীদের। এবার স্টেশন কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখিয়ে টিকিট দেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট নিতে পারবেন। চট্টগ্রাম স্টেশনে কাউন্টার ও অনলাইন মিলে 7,000 টিকিট রয়েছে। এর মধ্যে অর্ধেক কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে। মহানগর গোদলি 27 তারিখ টিকিট নেওয়ার জন্য এখন বলতেছে সফটওয়্যার খুলতে লাগছাম দেখাচ্ছে না। কুমিল্লা বললাম, কুমিল্লাও দেখাচ্ছে না। অবশ্যই আসছি, প্রায় 8টার দিকে আসছি। প্রথম দাঁড়াইছিলাম আমরা 1 নম্বর কাউন্টারে, পাশের টিকিট ওখানে অবজার্ব করা হয়েছিল। ওখান থেকে বলছে 7 নম্বর, 7 নম্বর থেকে আবার বলছে 1 নম্বরে। সার্ভার ডাউন হওয়ার কারণে এভাবে আমাদেরকে, আমি অলরেডি 3-4 বার আপ ডাউন করছি। যার এনআইডি কার্ড সে যাত্রী হিসাবে গাড়িতে থাকতে হবে, এই জন্য আশা করি এখানে কালোবাজারি মানে অনেক কম হবে। আগে কালোবাজারের জন্য তো আমরা টিকিট পাই না, কারণ সঠিকভাবে যদি এরা দেয় তাহলে হয়তো আমরা যদি নাও পাই তারপরে আমরা কি একটা স্বস্তি পাবো। এদিকে বেলা বাড়ার সাথে সাথে অগ্রিম টিকিট নেওয়া যাত্রীদের ভিড় কমতে শুরু করে, তবে কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে। অন্যদিকে টিকিট কালোবাজারে ঠেকাতে শুধুমাত্র এনআইডি বা জন্মসনদের ফটোকপি দিয়ে সুফল বয়ে আনবে না বলে জানান যাত্রীরা। ট্রেনে যারা ভ্রমণ করবে তারা কি এনআইডি কার্ড রাখবে, কিংবা যারা হয়তো ব্ল্যাকে কিনলো, হ্যাঁ ওখানে যে তর্ক বিতর্ক হবে এখন ওখানে কিভাবে প্রুফ করবে। ভোটার আইডির মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে, সেজন্য ব্ল্যাকারের কোনো সমস্যা হবে না, আমরা সচ্ছলভাবে টিকিট পেতে পারি। বিভিন্ন সময় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনী যদি ঠিক মতো ওরা যদি আপনার ডিউটি করে তাহলে এই কাজটা হয় না, কিন্তু ওরা হয়তো ঠিক মতো না করার কারণে আমরা অনেক সময় বেকায়দে পড়ে যাচ্ছি। যে প্রবেশ পথ দিয়ে ঢুকাবে ওরা যদি প্রত্যেকটা মানুষকে টিকিট চেক করে করে এটা এদেরকে ঢুকায় তাহলে মনে করেন এটা আসলে সলভ করা সম্ভব। টিকিট কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার তৎপর রয়েছে। এছাড়া যাত্রীদের টিকিট নিতে যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সে বিষয়ে বাড়তি নজর রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার। যেমন ধরেন আমরা যার টিকিট আছে 10টা ইন্টারসিটি চিরাং থেকে ছেড়ে যায়, এই ইন্টারসিটিগুলো অর্ধেক অনলাইনে অর্ধেক হচ্ছে কাউন্টারে, সেটা পরিমাণ হিসাব করলে বলা যায় 7,000 মতো টিকিট আছে, সেই 7,000-এর অর্ধেক এখানে অর্ধেক হচ্ছে অনলাইনে। আমরা এইসব গাড়িতে আজকে কালকে পরশু বিশেষ করে সুবর্ণ, সোনার বাংলা, গোধুলি, ঢাকামুখী এইসব ট্রেনে আমরা কিছু অতিরিক্ত কোচ অর্থ দুই একটা সংযোজন করার চেষ্টা করব। আর আমরা 29 তারিখ থেকে 2টা চাঁদপুরের উদ্দেশ্যে আমরা স্পেশাল ট্রেন চালাবো। টিকিট নিয়ে কোনো কালোবাজারি অথবা উল্টাপাল্টা না হয় এই কারণে আমরা এনআইডি কার্ড নিয়ে আসার জন্য বলেছি সবাইকে, এনআইডি কার্ড দেখিয়ে টিকিট নিব। যাত্রীদের চাপের কথা চিন্তা করে ঢাকাগামী যে সকল ট্রেন রয়েছে সেগুলোতে নতুন বগি যোগ করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। আগামী 27 এপ্রিল পর্যন্ত চলবে ঈদের এই অগ্রিম টিকিট কার্যক্রম। মামুনুর রশিদ, ওভি বাংলা ধারা, চট্টগ্রাম।